বন্ধুরা, আমরা যারা মাছ পুষি তারা সকলেই জানি যে মাছেদেরও আমাদের মতোই বিভিন্ন ধরনের রোগ হয় এবং সেই রোগে অনেক সময় তারা খুবই কষ্টকরভাবে মারা যায়। তাদের সেই কষ্ট লাঘব করতে বা সেই মাছটিকে আবার রোগ থেকে সারিয়ে তুলতে আমরা বাজার থেকে বিভিন্ন মেডিসিন কিনে এনে ব্যবহার করি, কিন্তু বহু ক্ষেত্রে সেই মেডিসিনগুলি হয়ে থাকে নকল। সেগুলি শুধুমাত্র হয়ে থাকে রং মেশানো জল, যার ফলে সেই মাছগুলি আরও খারাপ অবস্থায় পড়ে যায় এবং শেষ পর্যন্ত মারা যায়। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের দুটো হোম রেমেডি বলবো যেগুলি করলে আপনার মাছ মরবে না, মানে কোনো রকম অসুস্থ হবে না, মরার পর্যায়ে যাবে না, তো আপনার কোনো ট্রিটমেন্ট দরকার হবে না। আর যদি অসুস্থ হয়ে পড়ে তো আপনি এই দুটি রেমেডি দিয়ে ওর ট্রিটমেন্ট করতে পারবেন। তো বেশি বকর বকর না করে ভিডিওটি শুরু করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন। বন্ধুরা, প্রথম যে রেমেডিটির কথা আমি বলবো সেটি হলো ওয়াটার চেঞ্জ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই সহজলভ্য ব্যাপারটি একটি মাছের জীবনদায়ী হয়ে উঠতে পারে, একটি মাছকে জীবন ফেরত দিতে পারে। কিভাবে? দেখুন, আমরা যখন আমাদের এই ঘিঞ্জি এলাকা থেকে, ঘিঞ্জি শহর থেকে ছেড়ে কোনো রকম পাহাড় পর্বত বা কোনো রকম গ্রামের অঞ্চলে যাই, তখন আমাদের মনের ভেতর থেকে একটা শান্তি লাগে, একটুখানি নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন ভাল লাগে। কেন হয় এটা? কারণ ওখানে এয়ারটা খুবই ক্লিন, কিন্তু আমাদের এখানে পলিউশনে এয়ার পুরো নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, মাছেদের ক্ষেত্রেও ঠিক এমনই হয়, আমাদের যেমন চারপাশে এয়ার আছে মাছেদেরও তেমন চারপাশে জল আছে। তাদের জলটা যতটা ক্লিয়ার থাকবে ততটাই মাছগুলো ভালো থাকবে, কারণ আমরা যেমন সবাই জানি যে এয়ার নষ্ট হলে আমাদের যেমন ফুসফুসে বিভিন্ন ব্যাধি দেখা দেয়, আরও নানা রকম শ্বাসকষ্ট, বিভিন্ন ধরনের রোগ হয়, মাছেদেরও কিছুটা এরামই। জল যতটা পরিষ্কার থাকবে মাছেদের শরীরে ঘা কিংবা কোনো রকম প্যারাসাইট কোনো রকম কিছু হবে না। তো এটা আবশ্যক যে আপনি সপ্তাহে অন্তত দুবার জল চেঞ্জ করবেন, দুবার না পারলে সপ্তাহে অন্তত একবার জল চেঞ্জ করতে হবেই আপনাকে, যদি আপনি মাছকে ভালো রাখতে চান। আর জল চেঞ্জের পরিমাণটা হবে 20%, ওর থেকে বেশি চেঞ্জ করবেন না। আর যখন নতুন জলটা দেবেন সেটা যেন ধরা জল হয়, মানে কিছুদিন আগে থেকে যেন ওই জলটা আপনি কোনো বালতিতে রেখে দেবেন, তারপরে ওখানে দেবেন, তার আগে আপনি ওখানে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনার মাছ মারা যেতে পারে। বন্ধুরা, সেকেন্ড যে রেমেডিটির কথা আমি বলবো সেটি হলো সন্ধ্যাব লবণ। সন্ধ্যাব লবণের নাম আমরা সবাই অবশ্যই শুনেছি এবং আমরা অনেকে ব্যবহারও করে থাকি এই সন্ধ্যাব লবণকে আমাদের অ্যাকোয়ারিয়ামে। আর এই সন্ধ্যাব লবণের কথাটা আমরা শুনি বিভিন্ন মাছ ব্যবসায়ীদের কাছ থেকে, যারা মাছ বিক্রি করে তারা বলে নাকি সন্ধ্যাব লবণ একটু দিতে হয় তাহলে নাকি মাছ আর মরে না। কিন্তু এর থেকে কারণটা কীভাবে হয়, কতটা ইউজ করতে হয় সেটা নিয়ে কেউ আপনাদের কিছু বলে না। তো আজকে ভিডিওতে সেটাই আমি বলছি, আপনাদের শুনুন। তো আপনার এমনভাবে দেবেন, মানে একটা হিসাব আমি বলে দিচ্ছি, যে আপনার কাছে যদি 1 ফুটের অ্যাকুরিয়াম থাকে তো আপনি 1 টিস্পুন মতো সন্ধ্যাব লবণ দেবেন। আর সিগলেট গ্রুপের মাছের ক্ষেত্রে সন্ধ্যাব লবণ আবশ্যক, গোল্ডফিশের ক্ষেত্রেও আবশ্যক, কিন্তু মনস্টার ভ্যারাইটি মাছেদের ক্ষেত্রে এই সন্ধ্যাব লবণ কোনোরকম কোনো কাজ করবে না। আর সন্ধ্যাব লবণটা কখন ইউজ করবেন? যখন আপনি নতুন ট্যাঙ্ক সেট আপ করবেন তখন সাইকেল করার পর একবার সন্ধ্যাব লবণ দিয়ে দিতে হয়। আর প্রতিবার সপ্তাহে যখন আপনি 20% ওয়াটার চেঞ্জ করে দেবেন তখন একবার করে সন্ধ্যাব লবণ আপনাকে যতটা পরিমাণ আগে দিচ্ছিলেন ততটা পরিমাণে দিতে হবে, মানে আপনাদের 3 ফুট অ্যাকুরিয়াম থেকে 3 টেবিল চামচ সন্ধ্যাব লবণ দিয়ে দেবেন। তো এর ফলে আর আপনার মাছ মরবে না। আর শীতকালেও এটা খুব মাছেদের খুবই হেল্প করে, মানে মাছেদের এটুখানে জলটা একটুখানি উষ্ণ রাখতে। আর তাছাড়া এটি বিভিন্ন মাছেদের ঘাস সারাতে সাহায্য করে, এছাড়া বিভিন্ন ইন্টারনাল প্যারাসাইট হলেও কিছু ক্ষেত্রে সারিয়ে দেয়, তারপরে মাছেদের সুইম ব্লেডার হলেও সারিয়ে দেয়, অনেক কিছুই কাজ করে। তো আপনি এটাকে অবশ্যই ব্যবহার করতে পারেন। আর সন্ধ্যাব লবণটা যদি আপনি অ্যাকোরিয়ামে দেন আপনার মাছেদের কোনো রোগবোগ পড়ার কোনো চান্স থাকবে না, তো আপনি ডেফিনেটলি এটা ইউজ করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি কিছু জানতে পেরেছেন, কিছু না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংকস।